কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। গতকালই আমার কাছে চুঁচুড়া মিউনিসিপ্যালিটির যে নিয়োগের পদ্ধতি যে সব হয়েছে তার অনিয়মের ব্যাপারে আমার কাছে কমপ্লেন আসে, এবং আমি সেই কমপ্লেনকে দেখি যে এটার মধ্যে একটা অস্বচ্ছতা রয়েছে। এবং আমি মনে করি যে এই নিয়োগ পদ্ধতি যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, ঠিকমতো আইনের মতো হয়নি, এবং সেই জন্য আমি আমাদের মন্ত্রী ফিরোজ হাকিমের সঙ্গে কথা বলি। এবং গতকালই ফিরোজ হাকিম বলে দেয় যে আমি যখন বলি যে এটা ক্যান্সেল করা উচিত, ফিরোজ হাকিম বলে যে আমি ক্যান্সেল পুরো নিয়োগ পদ্ধতিটা ক্যান্সেল করে দিতে বলছি, এবং এটা নিয়োগ পদ্ধতি অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এবং আগামী দিনে আইন অনুযায়ী এই চুঁচুড়া মিউনিসিপ্যালিটির যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো আছে তার যে পদ্ধতি অ্যাপয়েন্টমেন্টগুলো হবে আইনগতভাবে। আজকে যেটা করছে বিজেপি সেটা হচ্ছে ওই ঘোলা জলে মাছ ধরার জন্য, কারণ আমার স্টেটমেন্ট অলরেডি আজকে সকালবেলায় নিউজ পেপারে চলেও এসছে যে পদ্ধতি নন ট্রান্সপারেন্ট, এবং ফিরোজ হাকিম বলেছে যে এটাকে ক্যান্সেল করবে। এটা জানার পরও এটা একটা ইস্যু তৈরি করার জন্য করছে, ঠিক আছে, এটা তাদের ব্যাপার। তবে দল কোনো তার ভাবমূর্তিকে নষ্ট করতে কারোর হাতে দেবে না, সে দলের যে পদাধিকারী হোক না কেন। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।